বর্ষা আর ধান কাটার মৌসুম বলে ভোটার কম মন্তব্য সিএসির নির্বাচন সন্তোষজনক বলছে আওয়ামী লীগ এবারও বর্জন করেছে জনগণ দাবি বিএনপি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর অর্থনীতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ ডলারের বিনিময় হার এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের এক বছরে মূল্যস্ফীতি সাত বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি রাজধানীর আগারগঞয়া নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে সি বলেন বর্ষাকাল আর ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল কিছু কিছু কেন্দ্রে অনিয়ম স্বীকার করে সিইসি আরও জানান অনিয়মের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে তিনি জানান এই নির্বাচনে চৌত্রিশটি সংঘর্ষের ঘটনায় পঁচিশ জন আহত হয়েছেন আর গ্রেফতার হয়েছে জন তবে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন এসব সংঘর্ষের ঘটনা ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক ও কর্মীদের মধ্যে হয়েছে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পঁচিশ জন আহত হয়েছে আর টোটাল আমি দশ হাজার তিনশো নিরানব্বইটি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে মোটামুটিভাবে আমার নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া ছাড়া এবং ত্রিশ থেকে শতাংশ ভোট পড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে সন্তোষজনক বলছে আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন তিনি বলেন ধান কাটার মৌসুমের সাথে ঝড় বৃষ্টি তাছাড়া বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে আসেনি এমন বাস্তবতায় ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট তারা বলেন নির্বাচনে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি এতে করে নির্বাচন শান্তিপূর্ণ বলতে হবে জনগণ নির্বাচন বয়কট করেছে বলে বিএনপির বক্তব্যকে পাগলের প্রলাপ বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশে কোথাও কোনো নেই প্রাণহানির কোনো ঘটনা নেই এই নির্বাচনে এখন ধান কাটার একটা বিষয় আছে তারপরে ঝড় বৃষ্টি আজকেও অনেক জেলা হয়েছে সকালবেলা ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন উপজেলা নির্বাচন নামে নোংরা খেলায় সাড়া দেয়নি সাধারণ জনগণ তিনি বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি এদিকে আলাদা এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অভিযোগ করেন এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ মাইনুল রিপোর্ট বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি দোয়া পূর্ব সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন সরকার গণতন্ত্রকে ভয় পায় বলেই কারাগারে হত্যা করা হয়েছে নাসিরুদ্দিন পিন্টুর মতো জনপ্রিয় নেতাকে গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বিদায় দেবে দেশের মানুষ আজকে নির্বাচন হয় না এই দেশে জনগণ ভোট দিতে যায় না কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না তারা যায় না প্রয়োজন মনে করে না সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতা এসেছি তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেন জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ বলেন আবারও প্রমাণ হল বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করে যে দেশে গণতন্ত্রের ছিটি ফেটেও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ উপজেলা নির্বাচন করছে ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী আওয়ামী সমর্থক সমর্থকরাও সব যায় না কয়েকজন সুবিধা তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে করে দেয় অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করা হয় এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন দেশে গণতন্ত্র এখন নির্বাসনে আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলা খাকা করছে কোন ভোটার সেখানে যায় নাই কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো কেন দেশে আইনের শাসন নাই কেন মানুষের মৌলিক অধিকার নাই মাইনুল বাংলা ঢাকা ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম ওম্মার দাবি আদায় সহজ হতো রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে আজ সকালে রিপোর্ট সৈয়দ আব্দুল রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে শুরু হলো দু সালের হজ কার্যক্রম বুধবার এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন হজ যাত্রীরাও বাংলাদেশের হজ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন হাজিদের সুবিধায় রেল স্টেশন হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের উদারতার কথাও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না আমি কিন্তু আমি সব সবসময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠসোচ্চার আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকারকেও কেড়ে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম এবং আমি ওয়াইসিভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলের স্বেচ্ছা থাকবে

সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব থেকে দুঃখজনক আমি এটারও প্রতিবাদ করি সবসময় কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই পরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন তিরাশি হাজার দুইশো সাতান্ন জন হজ যাত্রী দুইশ একচল্লিশটি ফ্লাইটে দশ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে ঢাকা এদিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মধ্যপ্রাচ্যের সংখ্যাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা বাড়ছে না লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোয় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় চিফ হুইপ মুজবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন অনেকেই ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান কিন্তু ড্রাইভাররা ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না এটিও সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ বলেও মনে করেন তিনি অর্থনৈতিক মন্দায় টিসিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা কোন ভারী যানবাহনের বাস সকলকে টন ধান ও শূন্য পাঁচ বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে মার্কিন ডলারের বিনিময় হার এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ঋণের শর্ত পূরণের অংশ হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর চাপে নতুন বিনিময় হার ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক বুধবার ডলারের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে বেচা কেনা হবে মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় নতুন পদ্ধতিতে বুধবার ডলারের রেট ঠিক করা হয়েছে একশো সতেরো টাকা সংকটের মাঝেও এতদিন ব্যাংকগুলোতে মার্কিন ডলার একশো দশ টাকায় লেনদেন হলেও এখন লেনদেন হবে একশো সতেরো টাকা এদিকে ব্যাংকের ঋণের সুধার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে স্মার্ট সুধারের পরিবর্তে চাহিদা ও যোগানের উপর ঠিক হবে ব্যাংকের সুদ অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সুধার দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে সাড়ে আট শতাংশ এই সিদ্ধান্ত নয় মে থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে Can do a bank. আর্থিক খাতের কাঠামোগত উন্নয়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ফলে প্রতিশ্রুত ঋণের তৃতীয় কিস্তির একশো কোটি বিশ লাখ মার্কিন ডলার পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংস্থাটির সফরত মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির বাংলাদেশ সফরে আসা দশ সদস্যের মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও তিনি জানান আইএমএফের কর্মসূচি অনুসরণ করে প্রয়োজনীয় সংস্কার করছে বাংলাদেশ জ্বালানির দাম বাজার ভিত্তিক করা ছাড়াও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আয় বাড়াতে সংস্কারমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই কারণে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আর কোনো বাধা থাকছে না এক প্রশ্নের জবাবে পাপা জানান বাংলাদেশের রিজার্ভ এখন চাপে রয়েছে আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বৈশ্বিক কারণে এখন বেশি হলেও এক বছরের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে তবে প্রবৃদ্ধি কিছুটা কমে সাড়ে পাঁচ শতাংশের মতো হতে পারে এমন পূর্বাভাস দেন তিনি Have seen some action by the authorities by increasing uh, the interest rates, uh, the primary rates by 150 points, but inflation has been pretty stable. At the same time, unfortunately, the pressure on reserves has continued. And as a result, and I'll come to the second question now, the authorities took the bold action. to a package, really, of reforms. Real GDP growth is projected to moderate to 5.4% in FY24 owing to ongoing import compression and policy tightening. However, it is anticipated to rebound back to 6.6% uh, in FY25. সোমাচ্সকরো <laughs> বর্ষা আর ধান কাটার মৌসুম বলে ভোটার কম মন্তব্য নির্বাচন সন্তোষজনক বলছে আওয়ামী লীগ এবারও বর্জন করেছে জনগণ দাবি বিএনপি পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রী অর্থনীতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকা ডলারের বিনিময় হার এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো সতেরো টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের এক বছরের মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে আশা আইন এই এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ লোল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিফিনো ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ